হ্যালো বেস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বেশ, আজকে আমি আপনাদের জন্য বেস্ট একটা ইন ক্যামেরা, যেটা হচ্ছে আমাদের কয়েক মাস ধরে আমরা কাজ করতেছি। তো এরা প্রতি মাসেই কিন্তু অ্যাপ নিয়ে আসে। তো গাছ অ্যাপটার নাম হচ্ছে গোরোয়ান v13, ঠিক আছে? প্রায় অনেক দিন ধরে এরা কাজটি করতেছে, প্রায় 1 বছরের বেশি হচ্ছে এই অ্যাপটি কাজটা রানিং রয়েছে। এরা প্রতি মাসে একটা করে অ্যাপ নিয়ে আসে এবং সেটা 100% ট্রাস্টেডভাবে পেমেন্টটা করে। তো গাছ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গোরোয়ান v13 কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে এখান থেকে পেমেন্টটা নেবেন সরাসরি আপনার বেকার বা নগদ অথবা মোবাইল রিচার্জ করে। তো গাছ a to z এখানে যে নিয়মটা রয়েছে a to z আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেবো। তো গাছ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন। তো গাছ ফার্স্টে বলে আমরা কী করবো, অ্যাপটা ওপেন করবো, ঠিক আছে? জাস্ট আমরা ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখানে দেখুন অ্যালাউ অপশন চলে আসছে, সিম্পলি অ্যালাউটা করে দেবেন, এটা আবার অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পর এরকমই ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, সেহেতু আপনাকে এখানে আপনার ফোন নামটা দিতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে একটা রিফার কোড দিতে হবে। তো গাছ রিফার কোডটা আছে কী দেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে যে ডিসপ্লের পর যে রিফার কোডটা দেখতে পাচ্ছেন, এখানে এই রিফার কোডটা দেবেন। দেখুন এখানে 02950403926, চাইলে আমি এখান এটা আমি এসে লিঙ্কের আগে দিয়ে দেবো, অথবা আপনার ডিসপ্লের পর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটু দেখে এখানে বসায় দেবেন 1234 বদলে, ঠিক আছে? এখানে 1234 দিলেও হবে, বাট এটা দিলে আপনার বেটার হবে, কারণ আমার রেফার কোড যারা ব্যবহার করবে তাদের জন্য রয়েছে এক্সট্রা বোনাস। তো যারা আমার রেফার কোড ব্যবহার করবেন তাদের জন্য আমি যে রেফার কমিশনটা পাবো সেই রেফার কমিশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো সেই জন্য আর কি অবশ্যই কিন্তু এই রেফার কোডটা বসাবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকা কিন্তু আমরাই পাবো, কোম্পানির পাবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রেফার কোডটা বসানোর চেষ্টা করবেন। তো গাইস রেফার কোডটা আমি আবার বলতেছি 02950403926, এই রেফার কোডটা দেবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, তারপরে সাইন আপের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো গাইস আপনারা অবশ্যই রেফার কোডটা বসাইয়ে সিম্পলি সাইন আপের উপর ক্লিক করবেন, তারপর আপনি একটা স্ক্রিনশট দিয়ে আমাকে সেন্ড করে দেবেন আমার ফেসবুক পেজে। তো আমার ফেসবুক পেজে সেন্ড করে দিলে আমি সেখান থেকে দেখে আপনাকে দিয়ে দেবো। তো 2-3 জন আমাকে সেন্ড করে দিচ্ছে, তাদেরটা দেওয়া হয় নাই, তো বাট আজকে তাদেরটা দিয়ে দেবো, আজকে তারা পেয়ে যাবেন। তো গাইস আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট করা রয়েছে, সেটার জন্য আমি এখন লগ ইন করে নেবো। তো জাস্ট লগ ইনের পর আমি ক্লিক করে দেবো, তারপরে আমি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লগ ইন করতে হলে আপনাকে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দেওয়া লাগবে, সিম্পলি আমি আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো গাইস এখানে চাইলে আপনার এইটা যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে সেটা আপনি রিসেটও করতে পারবেন, জাস্ট আমার যেহেতু মনে আছে সেহেতু জাস্ট আমি লগ ইন করে নেবো এখানে নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে। তো লগ ইনের উপর ক্লিক করলাম এবং দেখুন আমাকে সরাসরি হোম পেজে নিয়ে আসলো এবং তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলছে। আমরা এখন জয়েন হবো না, আমরা অলরেডি জয়েন আছি, জাস্ট আমি এটা ক্লোজ করে দেবো। তো এখানে সেখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে 200 পয়েন্ট। তো গাইস এটা আমি কাজ করে দেখছিলাম, তো দেখি এটা 100 পয়েন্ট করে দিচ্ছে প্রতি ক্লিকে। তো গাইস এখানে কাজের যে নিয়মটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো ফার্স্ট অফ অল কাজটি করার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট প্রোফাইলটা সেট করতে হবে। তো গাইস আপনাকে যে নাম্বার পেমেন্টটা নিতে চান সেই নাম্বারটা এখানে দিতে হবে, জাস্ট পেমেন্ট প্রোফাইলটার উপর ক্লিক করে দেবেন। তারপর নিচে দিকে যাবেন, এখানে হচ্ছে রিচার্জ নাম্বার, আপনি কোন নাম্বারে মোবাইল রিচার্জ নিতে চান সেই নাম্বারটা এখানে দেবেন। এবং যদি স্কুটি সিম দিলে সম্ভবত হবে না, তো এই জন্য আর কি আপনাদের এখানে আছে বিকাশ নাম্বার আর এখানে আছে আপনার মোবাইল নাম্বার। তো আমি মোবাইল নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি, যে নাম্বার আমি রিচার্জ নেবো আর যে নাম্বারটা আমি বিকাশে টাকাটা নেবো সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো গাইস এখানে দিয়ে দিলাম, দেখুন এখানে তো জাস্ট আমি এখানে দিলাম, আর এখানে আমার ফেসবুক যে এটা নাম সেটা আমি লিখে দেবো। তো গাইস এখানে আমি ফেসবুক প্রোফাইলের নামটা লিখে দিলাম, জাস্ট একটা নাম দিলে হলো। তো এখানে জাস্ট আমি রিচার্জ নাম্বারটা আর বিকাশ নাম্বারটা, আর এই নাম্বারটা কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না, সেক্ষেত্রে সতর্ক হয়ে যাবেন যে যে নাম্বার রিচার্জ নিতে চান ঠিক সেই নাম্বারটা এখানে দেবেন, যে নাম্বার বিকাশ আছে সেই নাম্বার বিকাশ নাম্বারটা এখানে দেবেন। একবার এখানে সেট করলে কিন্তু আর এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এখানে জাস্ট আপনি দেখে শুনে বসে নেবেন, তারপর জাস্ট আমি সেভ প্রোফাইলের উপর ক্লিক করে দেবো। তো দেখুন আমার এটা সেভ হয়ে গেছে, জাস্ট আমি এখন ক্লোজ করে কেটে দেবো। তো গাছ এখন আমি আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করবেন। তো কাজ করতে হলে এখানে দেখুন স্টার টাস্ক লেখা রয়েছে, দেখুন টাস্ক, এই টাস্কের উপর ক্লিক করতে হবে। তো টাস্কের উপর যখন ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই কাজটা হচ্ছে ওয়েব ভিজিটের কাজ এবং উপর রয়েছে লাকি ডোরো। তো আপনি লাকি ডোরো তো ই করতে পারেন। তো গাইস এখানে লাকি ডোরোতে তেমনই হয় না, আপনাকে প্লে ম্যাচ করতে হবে, যদি আপনি উইন হন সেক্ষেত্রে আপনি পয়েন্ট পাবেন।
তো গাইস আশা করি বুঝতে পারছেন এখান থেকে আপনাকে পয়েন্ট দেওয়া আছে লাগে স্পিনগুলো খেলতে হবে। তো গাইস আমি এটা দেখাচ্ছি না, আমি আপনাদেরকে সরাসরি কাজের যে বিষয়টা সেটা দেখাই। সিম্পলি এই যে স্ট্যাটাস লেখা আছে, স্ট্যাটাসের উপর ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি ইউনাইটেড কিংডম অথবা জার্মানি, কানাডা, যে কোনো একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো জাস্ট আমি ক্লোজ করে দিলাম এবং দেখুন গো ভিপিএন আমি চলে যাবো এখন। তো অবশ্যই কিন্তু আপনাকে ভিপিএনটা কানেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমি কানাডা ভিপিএনটা সিলেক্ট করে নেব। তারপর এখানে আমি ট্যাপ টু কানেক্ট আবার ক্লিক করে দেবো। তো গাইস এখানে আমি দেখুন আমি ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি। এখন জাস্ট আমি অ্যাপে ব্যাক করে আসবো। ব্যাক করে আসার পর আমি এখন কাজটা দেখাবো। তো কাজটা করার জন্য আপনি চলে যাবেন টাস্কে। টাস্কে যাওয়ার পর এরমিন ট্যাবে আসবে। তারপর আপনি স্টার্ট টাস্কের পর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রোবো যদি লক্ষ্য করেন, এখন এখানে আপনাকে পাঁচটা ভিজিট করতে হবে, তারপর একটা ক্লিকের কাজ করতে হবে। তো ভিজিটগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো অনেকে আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না, তারা কিন্তু ভিজিটগুলো কমপ্লিটও করতে পারবেন না। তো গাইছে ভিজিটগুলো কমপ্লিট করতে হলে জাস্ট এই যে ভিজিটের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখবেন যে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখবেন যে আপনাকে একটা ওয়েবসাইট দিছে। তারপর আপনি ওপেন পোস্টের উপর ক্লিক করবেন। গাইছে ওপেন পোস্টের উপর না ক্লিক করলে কিন্তু আপনার এই এটা কাউন্ট হবে না। তো জাস্ট আমি ওপেন পোস্টের উপর ক্লিক করলাম। তারপরে শুধু ওপেন পোস্টের উপর ক্লিক করলে যে আপনার কাজটা কমপ্লিট হবে সেটাও না। তো আপনাকে জাস্ট চলে যেতে হবে নিচের দিকে, একেবারে সর্বোর নিচে চলে যেতে হবে। তো নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাইম উঠতেছে, এই টাইমটা শেষ হলে কিন্তু এখানে দেখতে পারবেন আর রিভিউ মাই ওয়ার্ক। তো আপনি সিম্পলি এটার উপর ক্লিক করতে হবে। তো যদি এটার উপর না ক্লিক করেন এজ এ দিস ইজ টাস্ক কমপ্লিট, যদি এটার উপর না ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট হবে না। তো জাস্ট এখন চাইলে আপনি ট্যাবটা কেটে এবার দিতে পারেন অথবা আপনি এখান থেকে ব্যাক করে যাইতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে ট্যাব করে কেটে দিলাম। এখান থেকে দেখুন আমার একটা কমপ্লিট হয়ে গেছে। তো গাছ অবশ্যই দেখতে পারবেন যে এখানে ভিজিটগুলো কমপ্লিট করতে হলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে হবে। সিম্পলি ওপেন পোস্টের উপর ক্লিক করে দেবেন। তারপর একেবারে সর্বনিচে চলে যাবেন। সর্বোচ্চ নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 8 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ডের মতো আপনাকে ওয়েট করতে হবে। যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন রিভিউ মাই ওয়ার্কের উপর ক্লিক করতে হবে। তো যদি ক্লিক না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভিউটা কাউন্ট হবে না। তো গাছ এখানে জাস্ট আমি রিভিউ মাই ওয়ার্কের উপর ক্লিক করলাম। দেখুন আমার দুইটা কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে ব্যাক ব্যাক করে কেটে দিতে পারেন অথবা চাইলে ট্যাবটা কেটে দিয়ে আপনি সরাসরি অ্যাপে চলে আসতে পারেন। তো গাইছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের প্রতিদিনের আপডেট ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যান। তো গাইছে আমি কিন্তু আপনাদের মাঝে 100% ট্রাস্টেড যে অ্যাপগুলো রয়েছে, ওয়েবসাইটগুলো রয়েছে, সেগুলো শেয়ার করে থাকি। সো আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো গাইছে আর ভিডিওতে যদি একটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো গাছ এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু আপনার সামনে এই কাজটা করতেছি, খুব ইজিলি কাজ। তো একবার নিয়মটা শুধুমাত্র জানতে পারলে আপনার কাজটা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে। তো গাছ আর যা দেওয়ালে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাতে যদি আপনি কাজ না করে থাকেন সেটা হচ্ছে রোবোটিক ইনকাম, ফ্রি ইনকাম। তো চাইলে আপনারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমার সমস্ত পেমেন্ট প্রুফগুলো রয়েছে। দেখুন আমি ওখানে 2-3 বার পেমেন্ট পাইছি। তো আপনারা ওখানে ফ্রিতে কাজ করতে পারেন। যা দেওয়ালে যারা কাজ করতে চান তারা চেষ্টা করেন 2-1টা রেফার করার জন্য, যত রিফার করবেন তত আপনার ইনকাম বাড়বে। তো গাছে দেখতে পাচ্ছেন এই কাজটা হলে আমাদের 5টা কাজ কিন্তু কমপ্লিট হবে। তো গাছে এখানে অবশ্যই এই যে লোড যে নিচ্ছে এই লোডটা আপনাকে সম্পূর্ণ দিতে হবে। তো এখানে আমি জাস্ট ওয়েট করব। তো গাছে দেখতে পাচ্ছেন জাস্ট এই টাইমটা আমাদের কিন্তু ওয়েট করতে হবে। তো জাস্ট আমরা আবার রিভিউ মাই ওয়ার্কের উপর ক্লিক করে দেবো। দেখুন আমাদের কাজটা কমপ্লিট। তো গাছ এখন দেখতে পাচ্ছেন আমরা 5টা কমপ্লিট করে ফেলছি দেখুন। তো এখন আপনি কী করবেন, ভিজিট অ্যান্ড ক্লিক আমাদের অ্যাডস এটার উপর ক্লিক করবেন। তো এখন জাস্ট এখানে উপরে একটা টাইম উঠবে, দেখবেন এখানে উপরে একটা টাইম উঠবে। তো জাস্ট আপনি ওপেন পোস্টে বা যখনই ক্লিক করবেন তখনই দেখতে পারবেন যে এখানে 53 সেকেন্ডে একটা টাইম উঠছে উপরে। তো গাছ এটা নোটিফিকেশান আকারে যে দেখতে পাচ্ছেন এইটা আপনি আপনাকে কী করতে হবে, এখানে যে কোনো একটা অ্যাডের উপর ক্লিক করতে হবে। তো দেখুন এই যে এইগুলো হচ্ছে অ্যাড। তো সিম্পলি এই অ্যাডের উপর ক্লিক করবেন, যেগুলো ক্লোজ লেখা আছে দেখুন এই যে প্লে বাটনের মতন আছে এগুলো একটা অ্যাড। তো যে কোনো একটা অ্যাডে আপনি ক্লিক করে দেবেন এখান থেকে। তো আমি একটা অ্যাডে ক্লিক করে দিলাম, উপরেও অ্যাড রয়েছে, চাইলে উপরে অ্যাডও ক্লিক করতে পারবেন। তো শুধুমাত্র এই অ্যাডে ক্লিক করে আপনারা যে টাইমটা থাকবে সেই টাইমটা আপনারা ওয়েট করে নেবেন, তাহলে কাজটা সম্পূর্ণ হবে। তো উপরে দেখুন আর 22 সেকেন্ড রয়েছে, আমাদের এই 22 সেকেন্ডটা ওয়েট করতে হবে। তো গাইস টাইমটা শেষ হয়ে গেলে আপনি দেখতে পারবেন এখানে টাইমটা যখন জিরো হয়ে যাবে তখন আপনি উপরে নোটিফিকেশান টান দিয়ে আবার উপরে দেখে নিলে আপনার উপরে নোটিফিকেশানটা চলে যাবে। তো গাইস তারপর উপরে দেখুন এই যে সার্চ বক্সে একটা লিঙ্ক রয়েছে, সিম্পলি এই সার্চ বক্সের উপর ক্লিক করে দেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কপি নামে অপশন রয়েছে, সিম্পলি কপির উপর ক্লিক করে দেবেন।
কপির উপর ক্লিক করে দিলে আপনার এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এই যে তো এই লিঙ্কটা কপি হয়ে যাবে। তো আমি আমার কপি করা হয়ে গেছে, জাস্ট আমি এখন ট্যাপ করে চাইলে আপনি এই যে ব্রাউজারটা কেটে দিতে পারেন, অথবা চাইলে এখানে গুরুওয়ানে চলে আসবেন। তারপর আপনি যে লিঙ্কটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিন। তো এখানে চেপে ধরে আমি পেস্ট করে দেবো। তারপর এখানে দেখুন ভেরিফাই লিঙ্ক, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার 300 পয়েন্ট হয়ে গেছে। তো এখান থেকে প্রতি টাস্কে হচ্ছে আপনি 100 করে পয়েন্ট পাবেন, এবং এখান থেকে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন, কোনো লিমিট নেই। তো গাইস এখান থেকে দেখুন আবারও স্ট্যাটাসের উপর ক্লিক করলে আবারও কাজ আসবে, কোনো ব্রেক টাইম নেই। তো গাইস আরও এখানে আরও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ভিডিও দেখে ইনকাম করা। সিম্পলি ভিডিওর উপর যদি আমি ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন প্রতিদিন 150টা ভিডিও দেখতে পারবেন, আর প্রতিটা ভিডিও থেকে পাবেন 20 পয়েন্ট করে। 20 পয়েন্ট হচ্ছে 30 সেকেন্ড দেখলে আপনি 20 পয়েন্ট পাবেন। তো সেক্ষেত্রে আপনি ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন। তো গাইস সিম্পলি কী করবেন, এখান থেকে এই এইটা কপি করবেন, কপি করে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাইয়ে এই ভিডিওটা প্লে করবেন, প্লে করে তারপর ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে লাস্ট যে স্ক্রিনশট টাইমটা শেষ হয়ে গেলে সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন, এতে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে পেমেন্টটা নেবেন কীভাবে। তো পেমেন্টটা নেওয়ার জন্য আমি প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে পেমেন্ট মেথডটা আগে সেট করতে হবে। তো এটা যদি সেট করে থাকেন তাহলে আপনি চলে যাবেন সরাসরি এই যে নিচে দেখতে পাচ্ছেন মোর অপশনে। তো জাস্ট আমি মোরের উপরে ক্লিক করতেছি, তারপর এখানে দেখতে পারবেন এরকম। তো চাইলে আপনার রিফার করে ইনকাম করতে পারবেন, জাস্ট রিফার পেমেন্ট এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনার রিফার কোডটা, আপনার রিফার কোডটা আপনার বন্ধুরা যদি ইউজ করে তাহলে আপনি সেখান থেকে রিফার কমিশনটা পাবেন। তো গাইস সেটা তারা যদি বসানোর সাথে সাথে পাবেন না, তারা যদি কাজ করে পেমেন্টটা উইথড্র দেয় সেক্ষেত্রে আপনি সেই রিফার কমিশনটা পাবেন। তো গাইস আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য সিম্পলি যে দেখতে পাচ্ছেন উইথড্র মানি, উইথড্র মানির উপর ক্লিক করে দেবেন। তো উইথড্র মানির উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এম ইন্টারফেস চলে আসবে, আপনি কোন মেথডে পেমেন্টটা নিতে চান। যদি রিচার্জ নিতে চান রিচার্জ, যদি বিকাশ নিতে চান বিকাশ, রিচার্জ নিতে চাইলে রিচার্জের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটা এখানে অটোমেটিক এখানে বসে যাবে। তো গাইস এই জন্য বলছিলাম যে নাম্বার রিচার্জ নিতে চান ঠিক সেই নাম্বারটাই দিবেন, অন্য কোনো নাম্বার দিলে অন্য নাম্বারে চলে যাবে, আর কখনো চেঞ্জ করতে পারবেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পয়েন্ট, এটার পর সিলেক্ট পয়েন্টের উপর ক্লিক করে কত পয়েন্টটা নিতে চান সেই পয়েন্টটা সিলেক্ট করে দেবেন। যদি 2000 পয়েন্ট নেন 2000 পয়েন্টটা সিলেক্ট করে দেবেন। 2000 পয়েন্টে 20 টাকা জাস্ট ক্যাশ আউট করার পর ক্লিক করলে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন 20 মিনিটের ভিতর। তো গাইস এটা 100% রিস্টেট, আর এখান থেকে একটা কম আইট যাবে না। যদি যায় তাহলে আমাকে বলতে পারেন, নিচে কমেন্ট করতে পারেন। তো গাইস যদি এখান থেকে কেউ পেমেন্ট পেতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার নিচে টেলিগ্রাম যে চ্যানেল ইটা আছে, প্রোফাইলটা আছে, সেই আইডিটাও দিয়ে দেবো, বা আমার টেলিগ্রাম সেই ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখানেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো গাইস এই ছিল আজকে ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।